আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায় আজকে একটু মনোযোগ দিয়ে পড়ছিলাম নোবেল বিজয়ী প্রফেসর ইউনুসের কন্যা মনিকার সাক্ষাৎকার আন্তর্জাতিক একটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন তার বাবাকে নিয়ে তিনি বলছিলেন বাবাকে হয়রানি করা হচ্ছে তিনি নির্দোষ এবং নিপীড়িত তো এটা বেশ কয়েকটি পত্রিকা এটি বেশ ফলাও করে ছাপা হয়েছে আমি দেখছিলাম চ্যানেল টোয়েন্টি তারপরে ইত্তেফাক মানব জমিন আরো কয়েকটি পত্রিকায় এর মধ্যেই দেখলাম হঠাৎ করে একটি খবর যে চার্জশিট অনুমোদন করলো দুদক ইউনুসের বিরুদ্ধে আহ অর্থ আত্মসাত মামলার অভিযোগের যে চার্জশিট সেইটা অনুমোদন দিয়েছে দুদক খুবই অবাক লাগছে কয়েকদিন আগে স্থায়ী জামিন হলো সেই শ্রম আদালত থেকে তো ভাবলাম যে না এই বিষয়টা বোধহয় নিষ্পত্তি হয়ে গেল কিন্তু দেখা যাচ্ছে না আসলে নিষ্পত্তি হচ্ছে না কেন হচ্ছে না এটির হয়তো আইনগত দিকটা অত ভালো বুঝি না কিন্তু একটা বিষয়ে বুঝি ঘুরে ফিরে ডক্টর ইডু সেই নির্বাচনের আগে থেকে এখন পর্যন্ত মনে হচ্ছে যেন তাকে কেন্দ্র করেই নেপথ্যে একটা অন্য একটা রাজনীতি কি সেই রাজনীতি বোঝা যায় না এমনিতেই ধারণা করা হয় যে ইউনুসের পক্ষে যারা বিবৃতি দেন তারা হচ্ছে পশ্চিমা দেশের সব বিশ্ববরেণ্য নেতারা মূলত এবং পশ্চিমা বিশ্বের সাথে তার একটা সম্পর্ক আছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্ক এটা সবাই জানে বোঝে মার্কিন কি ডেমোক্র্যাট কি রিপাবলিকান সব পক্ষের সাথে ইউনুসকে একটি অন্যরকম ভাবে তারা গণ্য করে এবং তারাও সেভাবে সম্মান করে মন বাংলাদেশের যেই নির্বাচনকে ঘিরে সরকারের উপর নানান রকম চাপ তাপ এবং নিষেধাজ্ঞার যেই বেড়াজাল সেই বেড়াজালে ইনুসের কোনো ভূমিকা আছে কিনা বা ইনুসকে নিয়ে তারাও কোনো ভাবেন কিনা তার প্রেক্ষিতেই কি একটা ভেতরে ভেতরে কি দ্বন্দ্ব সংঘাত চলছে এবং তার পরিণতিতেই কি বারবার শুধু মামলা চার্জশিট অভিযোগপত্র দাখিল মানে ইয়ার তা নাই আমরা এটা বুঝি ইউনুস বলে অথবা বিএনপির এরকম প্রতিদিন হাজার হাজার শত শত নেতাকর্মী আদালতে ঘোরাঘুরি করে এগুলো আমরা খোঁজও রাখি না কিন্তু ইউনুস বলি বারবার বোঝা যায় যে একাধিক মামলা শুরু হলে কত রকমের সেই যে যন্ত্রণা তো সেই যন্ত্রণা পোহাচ্ছেন সেই কারণে তার মেয়েও বলছেন যে তার বাবা হল শিকার নির্যাতনের শিকার তো এখন যে যেই খবরে বলা হচ্ছে যে গ্রামীণ টেলিকমের কর্মচারীদের লভ্যাংশের পঁচিশ কোটি লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক সংবাদ দুদক সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন দুদক সচিব বলেন অভিযোগপত্র দেওয়ার অনুমোদন পাওয়া গেছে নিয়ম অনুযায়ী তা আদালতে দাখিল করা হবে চার্জশিটটা মানে অনুমোদন করেছে মাহবুব হোসেন বলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরি দর্শক অধিদপ্তরের অভিযোগ আসার পর দুদক দীর্ঘ অনুসন্ধান করে ঘটনার সত্যতা পেয়ে মামলা করে সেই মামলায় অভিযোগপত্র দেওয়ার অনুমোদন পাওয়া গেছে দুদক সচিব জানান গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইনুস ব্যবস্থাপনা পরিচালক নাজবুল ইসলাম সহ গ্রামীণ টেলিকমের বোর্ড সদস্যদের উপস্থিতিতে দুই সালে নয় মে সিদ্ধান্ত হয় ব্যাংক হিসাব খোলার সেই সিদ্ধান্ত মোতাবেক ঢাকা ব্যাংকের গুলশান শাখায় আটটি মে একটি ব্যাংক হিসাব খোলা হয় বলে জানানো হয় টেলিকমের কর্মচারীদের পাওনা একই বছর এপ্রিল একটি চুক্তি স্বাক্ষরিত হয় ওই চুক্তিতে আটই মে ব্যাংক হিসাব খোলা হয়েছে বলে দেখানো হয় কিন্তু পরদিন বোর্ড সভায় সিদ্ধান্তে আগের দিন ব্যাংক হিসাব খোলা হয়েছে যা বাস্তবে অসম্ভব কাগজপত্র নকল করে এটা করা হয় দুদক সচিব মাহবুব হোসেন বলেন কর্মচারীদের লভ্যাংশে টাকা বিতরণ না করে কর্মচারীদের না জানিয়ে তা আত্মসাত করা হয় টাকা আত্মসাতের সঙ্গে চেয়ারম্যান ইনুস এমডি ডি নাজমুল ইসলাম আইনজীবী ইসুফ আলী জাফরুল হাসান ট্রেড ইউনিয়ন নেতা কামরুল ইসলাম সহ চোদ্দ জন জড়িত এই হচ্ছে অভিযোগপত্র বা চার্জশিট যেটা অনুমোদন দেওয়া হয়েছে সেই কারণে এই চার্জশিটটা তো আইনগত ব্যাপারে আমি আগেই বলেছি যে এই বিষয়টা ভালো যাই না কিন্তু এর পেছনে কোনো রাজনৈতিক কার্যকারণ আছে কিনা সেটা মাঝে মধ্যে প্রশ্ন জাগে এবং বিভিন্ন সূত্রগুলো যদি মেলানো হয় তাহলে সেগুলোই সামনে চলে আসে বারবার যেটা নির্বাচন আগে থেকে এখন পর্যন্ত ঘটছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ